হাঁস মুরগির খামার করতে গিয়ে আমরা প্রায় খামারে বন্ধুরা কিন্তু একটা কথা ভাবি যে যদি ফিড না খাওয়ানো হয় মানে ম্যাশ যদি না খাওয়ানো হয় যদি ম্যাশের সাথে করে অন্য কোনো খাবার খাওয়ানো হয় তাহলে কিন্তু সেই পরিমাণে গ্রোথ আনা সম্ভব নয় এটা কিন্তু সম্পূর্ণত আমাদের ভুল ধারণা দেখুন ফিড ম্যানেজমেন্টটা একদম করতে হবে আপনাকে এটা হান্ড্রেড পারসেন্ট এর পাশাপাশি যদি আপনি সহায়ক খাদ্য হিসাবে যে খাবারগুলো আছে সেইগুলো খাওয়াতে পারেন তাহলে কিন্তু আমাদের যে সঠিক গ্রোথ হওয়ার কথা সেটা হানড্রেড পারসেন্ট হবে দেখুন এইখানে একটা মুরগি হচ্ছে ধরুন একটা মুরগি পার ডে পঞ্চাশ গ্রাম খাবার খাবে সেখানে আপনি যদি পঞ্চাশ গ্রাম খাবার দেওয়ার পরেও কোনো সাপোর্টিং খাদ্য ফ্রিতে ফ্রি কস্টে যদি কোনো সাপোর্টিং খাদ্য দিতে পারেন তাহলে সেটা তো পার ডে পঞ্চাশ গ্রাম খেয়ে যেটুকুনি গ্রোথ হওয়ার সেটুকুনি তো গ্রোথ সে হচ্ছেই উপরন্তু বাড়তি পাওনা হিসাবে আপনার হাঁস মুরগির শরীর সুস্থ থাকবে এবং তাদের অবশ্যই আরও বেশি গ্রোথ হবে এবং আশা করি শরীরে লাবণ্য বজায় থাকবে এবার যদি আমরা মনে করি যে ফিড খরচা কমানোর জন্য খাবারের খরচা সেভ করার জন্য আমরা খাবার পঞ্চাশ গ্রামের জায়গায় আমি চল্লিশ গ্রাম দিলাম বাকি দশ গ্রাম আমি এক্সট্রা যে সমস্ত খাবার সেগুলো দিয়ে আমি মেক আপ করবো এইখানেও সমভাবে গ্রো হতে পারে দেখুন একটা মানে মুক্তচারণ পদ্ধতিতে যে সমস্ত হাঁস মুরগি চুড়ে বেড়ায় এক কথায় ছেড়ে দিয়ে পালনকারী যে সমস্ত হাঁস মুরগি চুড়ে বেড়ায় দেখবেন তাদের খাবারের বাচ বিচার আছে তারা সব কিছুই কিন্তু এক সাইড থেকে খেয়ে যায় না তাদের শরীরে যেটা প্রয়োজন সেটা তারা খাবে তাদের শরীরে যেটা প্রয়োজন নয় সেটা তারা খাবে না দেখবেন মুরগি এবং হাঁস কাটলে তাদের স্টমকে কিন্তু পাথর থাকে ছোট ছোট খোয়া থাকে ছোট ছোট পাথরের টুকরো থাকে অনেক সময় গুলি থাকে অনেক সময় লোহার টুকরো থাকে এই সমস্তগুলো থাকে কারণ তাদের শরীরে যখন ক্যালসিয়ামের প্রয়োজন হয় তখন কিন্তু তারা ইটের টুকরো পাথর এই সমস্তগুলো খেয়ে থাকে তো তাদের শরীরে যখন যেটুকুনি যে জিনিস প্রয়োজন তারা কিন্তু প্রকৃতির থেকে তারা নিজেরা নিয়ে নেয় তারা বোঝে যে কোনটা খেলে আমার সুবিধা কোনটা খেলে আমার অসুবিধা কোনটা খেলে আমার ক্ষতি কোনটা খেলে আমার লাভ তো সেই ক্ষেত্রে এইখানে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো টুকরে টুকরে ঘাস কাচ্ছে হাঁসগুলো টুকরে টুকরে ঘাস কাচ্ছে তো একটা ঘাসেও তো নির্যাস ঘাসের যে নির্যাস তাতেও তো কিছু না কিছু উপকার আছে কারণ এই প্রকৃতির কোল থেকে কিন্তু আমাদের সব কিছু নেওয়া প্রকৃতির থেকে কিন্তু সব কিছু তৈরি এই যে মেডিসিন এই যে গ্রোথ প্রোমোটার সব কিন্তু প্রকৃতির কোল থেকে এই সমস্ত ভেষজ নির্যাস থেকে কিন্তু তৈরি তো সেই জন্য তারা যেটুকু নিজা প্রয়োজন মোটামুটি যদি এইভাবে মাঝে মধ্যে মুক্তচরণ করতে পারেন ইভেন যদি আপনি সারাদিনটা মুক্তাচারণ করতে পারেন এবং রাতের বেলায় আপনি আবদ্ধ করে রাখলেন সেই ক্ষেত্রে কিন্তু লাভের লাভটা কিন্তু আরও বেশি হবে আমি সবাইকে বলবো যদি কারোর জায়গা থাকে ফার্ম করার মতো মানে এমন এমন জায়গায় ফার্ম করুন যেখানে আপনি সারা দিন একটা আঙিনা মতন করবেন চারিদিকে মশারি দিয়ে ঘেরা থাকবে এবং দেশি প্রজাতির মুরগি পালন করুন রাতে বেলায় আপনি ঘরে আটকে রাখুন দিনের বেলাতে সেই আঙিনায় ছেড়ে দিন যেখানে আঙিনায় ফিরি কিছুটা খাবার পাবে দেখুন একটা নির্দিষ্ট জায়গায় যদি দীর্ঘদিন ধরে মুরগি ছাড়া হয় তাহলে কিন্তু সেখানকার খাবার থাকে না সেখানকার পোকামাকড় মাটির কেঁচো কেন্ন সেখানকার ঘাস পাতা লতা পাতা যাই থাকুক না কেন সেটা একদিন একদিন কিন্তু সেই ভান্ডারও ফুরিয়ে আসবে তবে ছেড়ে দিয়ে পালন করলে একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিয়ে পালন করলে একটা সুবিধা কি হয় তাদের হাঁটা চলা হয় তাদের গ্রোথটা মানে রক্ত সঞ্চালনটা ভালো হয় তবে যখনই আবদ্ধ পদ্ধতি মুক্তচারণ পদ্ধতিতে মুরগি পালন করা হবে তখনই কিন্তু খাবার ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে হলে সঠিক সময়ের মতো সঠিক গ্রোথ আসবে না তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে ফ্রিতে ঘাস পাতা লতা পাতা ফ্রিতে যে কোনো খাবার খাইয়ে এবং অর্গানিকভাবে প্রাক প্রকৃতির কোল থেকে খাবার নিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন করে আরও বেশি লাভ করতে হলে এরকম পথ অবলম্বন করতে হবে মেন হচ্ছে মুক্তচারণ করতে হবে তো দেশি মুরগি পালনের দিকে সবাই ঝুঁকুন দেশি মুরগি পালন করুন কারণ হচ্ছে আমরা অধিকাংশ দেখেছি ব্রয়লার খামার এবং বিভিন্ন অন্যান্য প্রজাতির খামারে কিন্তু অধিকাংশ খামারে কিন্তু নিঃস্ব হয়ে গেছেন তো পিওর যে দেশি প্রজাতি এই দেশি প্রজাতি কিন্তু ধীরে ধীরে আমাদের এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আপনারা দেশির দিকে ঝুঁকুন দেশিতে কোনো লস হয় না কারণ দেশি মুরগি কিন্তু ছেড়ে দিয়ে পালন করা যায় যদি আপনি মনে করেন যে ম্যাশ না খাইয়েও পালন করবেন তাও করা যাবে একটু ছোটো অবস্থায় আপনি একটু খাইয়ে নে তারপরে বড় করে কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়ে প্রকৃতির কোল থেকে খাবার খাইয়ে কিন্তু বড় করাতে পারবেন ধন্যবাদ